আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমণি ব্লগ। দীর্ঘদিন পর চলে এসেছি, দীর্ঘ একটা বিরতির পর চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দীর্ঘদিন আমার চ্যানেলে কোনো ভিডিও কিংবা শর্ট ভিডিও দেওয়া হয়নি। ঈদের পর থেকে বাড়িতে ঈদের পরে বাড়ি থেকে আসার পর থেকে আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম। তারপরে বাসায় মেহমান, নিহাল মনের পরীক্ষা, সব মিলিয়ে খুব বাজে রকমভাবে ব্যস্ত ছিলাম আমি। মনটা ভালো করার জন্য চলে যাচ্ছি নিহাল মুনকে নিয়ে একটু ফরেস্টে হাঁটতে। ফরেস্টে যেহেতু নতুন চেয়ারম্যান এসেছে, সব কিছু নতুন করে গাছ লাগিয়েছে, নতুন করে সাজিয়েছে। দেখতে যাওয়ার জন্য সিয়ামের মা বারবার কল করছিল, ওনাকে শুধু আজ যাব কাল যাব করছিলাম। অবশেষে ওনার অনুরোধ রাখতে না পেরে গেলাম ঘুরতে। ভাবির বাগান দেখার জন্য বারবার ডাকছিল, ভাবি ওখানে নিজে খ্যাত করেছে। পরিকল্পনা ছিল নিজ থেকে চলে আসবো, বাসায় যাব না। যথারীতি সিয়ামের জন্য পারলাম না, সিয়াম সহ জোর করে নিয়ে গেল বাসায়। আমি ফরেস্টে গেলেই মোটামুটিভাবে চেষ্টা করি নিহালের অন্যান্য বন্ধুদেরকেও সাথে যোগাযোগ রাখতে। যেহেতু আমার বন্ধুদের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি, তাই আমিও চাই ওদের সম্পর্কটা টিকিয়ে রাখতে। নিহাল মন যাচ্ছে, এদিক দিয়ে তানিমও চলে এসেছে। তানিমকে দেখে খুব এক্সাইটেড, ওরা বেশ ভালোই লাগে ওদের বন্ধুত্ব দেখতে। হয়তো এই বয়সে আমাদের বন্ধুরা কেউ নেই, আমাদের সাথে যোগাযোগ নেই বললেই চলে, কিন্তু আমি চাই ওদের বন্ধুত্বটা টিকিয়ে রাখতে, যোগাযোগ রাখতে। তানিম ও আমার আরেকটা ছেলের মতো, আমাকে খুব বেশি ভালোবাসে, আন্টি বলতে অজ্ঞান, আন্টি সব কথা শুনে। সিয়ামও লক্ষ্মী একটা ছেলে, সিয়ামদের মায়ের বাসা থেকে সিয়ামের মা দেখাচ্ছে কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে আমার জন্য। অবশ্য কাঁঠালও পাঠিয়েছে কাঁঠাল গাছ থেকে, জাম গাছে অসংখ্য ফুল এসেছে। এটা ছোট ছোট সেই জামগুলো যেটা আমরা গ্রামে খেতাম। এই চলে এসেছে সিয়ামের মার বাগানে, বেচারি অনেক কষ্ট করে গাছে পানি দিচ্ছে। মিষ্টি কুমড়া, লাউ, ঝিঙ্গা অনেক রকম করে ক্ষেত করেছে বেচারি, অনেক কষ্ট করে করে পানি এনে এনে দিচ্ছে গাছে। আমাকে দেখাচ্ছে ওনাকে এই ক্ষেতের জন্যই আনা। আমি গাছ থেকে মরিচ তুলতে পছন্দ করি, ভাবিকে একবার কথা ছলে বলেছিলাম, এই জন্য ওনার গাছ থেকে একটা মরিচও তুলে নিই, আমার জন্য রেখে দিয়েছে, আমি যেন নিজ হাতে তুলে নিতে পারি। এই হচ্ছে ভাবির মারিচ আর লাল শাকের ক্ষেত। ভাবি এখন আমার জন্য শাক তুলতেছে, আমাকে বলতেছে না আমি আপনার জন্যই রেখে দিছি, আপনার জন্য শাক তুলতেছি। খুব যত্ন করে মমতা দিয়ে আমার জন্য শাক তুলে দিচ্ছে, মারিচ শাক আর লাল শাক। শাক নিয়ে আমরা চলে যাচ্ছি, যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর শাক, অনেক ভালোবাসা ও মমতা দিয়ে ভাবি শাকগুলো তুলে দিয়েছে। ভালো লাগছিল না বলে আজকে ঘুরতে বের হয়েছি, এখন চলে যাচ্ছি বাসায়, গন্তব্য বাসায়। আবার কাজ সংসার, নিহাল মনকে নিয়ে আবার ব্যস্ততা হয়ে যাবে। আজকে সামান্য একটু ঘুরতে আসলাম, ওদের মন ভালো করার চেষ্টা করলাম, যেহেতু এর পর থেকে কোথাও যেতে পারিনি। সবাই ভালো থাকবেন, আমার নিহাল মনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।